প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে সবাইকে আমাদের স্টাডেমি ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি কবি সুকুমার রায় সম্পর্কে কিছু আলোচনা করে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনাও করব। সুকুমার রায় জন্ম 30 অক্টোবর 1887 খ্রিস্টাব্দে কলকাতায়। তার মৃত্যু হয়েছে 10 সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দে। পিতা উপেন্দ্রকিশোর রায় চৌধুরী, মাতা বিদুমুখী দেবী। ওনার স্ত্রী সুপ্রভা দেবী, ছেলে সত্যজিৎ রায়, দিদি সুখলতা রায়। পড়াশোনা সিটি কলেজ থেকে প্রবেশিকা পাস করে কলকাতা প্রেসিডেন্সি কলেজে থেকে 1906 সালে রসায়নে অনার্স সহ বিএসসি এবং 1912 সালে ইংল্যান্ডের ম্যানচেস্টারের স্কুল অব টেকনোলজি থেকে ফটোগ্রাফি ও ছাপাখানার কাজ শেখেন। ভারতে ফটোগ্রাফি ও লিথোগ্রাফির প্রথম প্রতীক। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের ননসেল হিউমারের সার্থক শিল্পী, প্রতিষ্ঠাতা ননসেন ক্লাব ও সানডে ক্লাব। ননসেন ক্লাবের মুখপত্রের নাম ছিল 32.5 বাজা। 14 নাম পণ্ডিত। প্রথম রচনা খিচুড়ি সন্দেশ পত্রিকায় 1914 সালে প্রকাশিত হয়। পারিবারিক বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়। কর্মক্ষেত্র পিতার প্রতিষ্ঠিত সন্দেশ 1913 খ্রিস্টাব্দে পত্রিকার নিয়মিত লেখক এবং ইউরাই অ্যান্ড সন্স সংস্থার কার্যনির্বাহক ছিলেন। কাব্যগ্রন্থ আবুল তাবুল, হাই হাই, রাম গরুরের সানা, কুমড়ো পটাশ, অতীতের কথা, দীর্ঘ কবিতা, প্রবন্ধ, অতীতের ছবি, বর্ণমালাত্মক। কবি সুকুমার রায়ের নাটক অবাক জলপান, জ্বালাফলা, লক্ষণের শক্তিশূল, হিংসুটে, বাবুক সভা, চলচ্চিত্র চঞ্চরি, শব্দ কল্পদ্রুতম, দ্য স্পিরিট অফ রবীন্দ্রনাথ, গল্পগ্রন্থ হজবরল, পাগলা দাসু, বহুরূপী, অন্য অন্য গল্প। এখন আমি কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা করব কবি সুকুমার রায় সম্পর্কে। সুকুমার রায়ের পিতার নাম কি? উপেন্দ্রকিশোর রায় চৌধুরী। সুকুমার রায়ের ছেলের নাম কি? সত্যজিৎ রায়। সুকুমার রায় কবে জন্মগ্রহণ করেছিলেন? 30 অক্টোবর 1887 খ্রিস্টাব্দে। ভারতবর্ষে ফটোগ্রাফি ও লিথোগ্রাফির পথিকৃত কে ছিলেন? সুকুমার রায়। বাংলা সাহিত্যে ননসেন হিউমার এর প্রবর্তক কে? সুকুমার রায়। সুকুমার রায়ের ভাইয়ের নাম কী ছিল? সুবিনয় রায়। সুকুমার রায়ের রচিত দীর্ঘ কবিতাটির নাম কি? অতীতের কথা। সুকুমার রায় কোন কলেজ থেকে বিএসসি পাস করেছিলেন? কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে। সুকুমার রায় কোন ধরনের সাহিত্যিক? শিশু সাহিত্যিক। এসরাম হুঁশিয়ারের ডায়েরি গ্রন্থের লেখক কে? সুকুমার রায়। সুকুমার রায় কোন পত্রিকায় নিয়মিত লিখতেন? সন্দেশ পত্রিকায়। পণ্ডিত ছদ্মনাম কে গ্রহণ করেছিলেন? সুকুমার রায়। ননসেন ক্লাব, সানডে ক্লাব এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুকুমার রায়। লক্ষণের শক্তিশীল নাটকের রচয়িতা কে? সুকুমার রায়। গল্পগ্রন্থ হজবরল এর রচয়িতা কে? কবি সুকুমার রায়। দ্য স্পিরিট অফ রবীন্দ্রনাথ শীর্ষক প্রবন্ধটি কোন পত্রিকায় ছাপা হয়েছিল? কোয়েস্ট পত্রিকায়। কোথায় থেকে সুকুমার রায় স্টুডিও ও ল্যাবরেটরি কাজ শিখেছিলেন? ম্যানচেস্টারের স্কুল অব টেকনোলজি থেকে।
ইংল্যান্ডের কোন সাহিত্যিকের সঙ্গে সুকুমার রায়ের তুলনা করা হয়? লুই ক্যারল এর সঙ্গে। আশা করি আজকে এই 18টি প্রশ্ন উত্তর আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে সুকুমার রায়ের আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। আপনারা সবাই আমাদের চ্যানেলে চোখ রাখবেন, প্রতিটি বিষয়ে আমরা যা সম্ভব হয় আলোচনা করব। আশা করি এই ভিডিওগুলি সবাই দেখলে অনেক উপকৃত হবেন। ধন্যবাদ।